উত্তরবঙ্গের গরুর মেলায় শুধু গরুও নেই, রয়েছে লাখ টাকা দামের মুরগি এবং পাখি। আমরা এই মুহূর্তে আছি শখের মুরগিওয়ালার যে স্টল রয়েছে সেখানে, বিস্তারিত কথা বলছি আপন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপন ভাই, আপনি কিন্তু খুব জনপ্রিয় মানুষ। হ্যাঁ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। মেলাতে আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের মুরগি রয়েছে। হ্যাঁ, আপনার হাতে এটা কি মুরগি? এটা হচ্ছে ফ্রিজেল মুরগি, হোয়াইট ফ্রিজেল মুরগি। হোয়াইট ফ্রিজেল? হ্যাঁ, হোয়াইট ফ্রিজেল মুরগি। এই মুরগির বিশেষ কি গুণ রয়েছে? এই মুরগির বিশেষ গুণ হচ্ছে এদের লোমগুলো দেখেন সব উল্টানো উল্টানো। একটু উপরে তুলেন, আমরা দেখাই দর্শকদেরকে। এটি হচ্ছে একটি বিদেশি মুরগি, বিদেশি ফ্রিজেল জাতের মুরগি, সব লোম টোম সব উল্টানো। আচ্ছা, কোন দেশি এটা? এটা আসলে আপনার চীনের মুরগি। চীনের মুরগি? আচ্ছা, এটা কি অ্যাডাল্ট? হ্যাঁ, অ্যাডাল্ট, অ্যাডাল্ট মেল। এগুলোর জোড়া কত করে বিক্রি? এগুলোর জোড়া বিক্রি হয় আপনার 12-15 হাজার টাকা। জোড়া থেকে 15 হাজার টাকা জোড়া। এটা রেখে দিন। আমরা এই পাশে দেখতে পাচ্ছি আরও একটি মুরগি রয়েছে, এটা কোচিন। হ্যাঁ, কোচিন। আপনার এটা হচ্ছে ফুটবলের মতো কোচিন, আপনি তো চেনেন, দেখছেন। জি, এটা কোন দেশের ব্রিড? এটা চীনের কোচিন। চীনের ব্রিড? চীনের ব্রিড। আচ্ছা, এগুলো কেমন টাকা? এগুলো জোড়া হচ্ছে আপনার 8-12 হাজার টাকার মধ্যে পড়ে। থেকে 12 হাজার টাকা। আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি আরও একজন পাগলা রয়েছে, যিনি কাঁধে রয়েছে মুরগি, এ পাশে রয়েছে মুরগি। আচ্ছা, আপনার কি নাম? আবিদ। আবিদ, আপনার হাতে যেটা রয়েছে এটা কি মুরগি? এটা হচ্ছে ব্রাহামা। ব্রাহামা? আচ্ছা, বেশ বড়। এটার ওজন কেমন হবে আনুমানিক? 6 কেজি। 6 কেজি? হ্যাঁ, 6 কেজি কাছাকাছি। এটা কি আমেরিকান ব্রাহামা? হ্যাঁ, এটা আমেরিকান ব্রাহামা। আচ্ছা, এগুলোর জোড়া কেমন টাকা দামে বিক্রি হয়? জোড়া 10-15 হাজার টাকায়। 10-15 হাজার? দাম মনে হয় কমে গেছে কিছু না? অনেকটা। আচ্ছা, আপনার কাঁধে একটি মুরগি রয়েছে, এটা কি মুরগি? এটা হচ্ছে সেপারেট মুরগি, আসলে ছোট প্রজাতির মুরগি, এবং শখ করে কেউ যদি পালন করতে যায় তো এই মুরগিগুলো পালন করতে পারে। আমার হাতে দিতে পারবেন? হ্যাঁ, দেখি। আচ্ছা, আমি হাতে নিচ্ছি, দেখি আমার হাতে আসে কি না। আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। এই যে আমার হাতে বসে আছে। এগুলোর জোড়া কেমন? এগুলোর জোড়া 20-25 হাজার টাকা, মার্কিংয়ের উপরে, এই যে গায়ে যে নকশা করে এটার উপরে ডিপেন্ড করে, যত ভালো। 20-25 হাজার? হ্যাঁ। এ পাশে দেখতে পাচ্ছি সিল্কি রয়েছে। হ্যাঁ, সিল্কি, এটা আমার ফ্রেন্ড, ওর হাতে সিল্কি মুরগি, ও মেলায় ঘুরতে আসছে, তো এই সিল্কি তো দাম জানেনি বাংলাদেশে 6-8 হাজার 10 হাজার টাকা। কোয়ালিটি 8 হাজার, কোয়ালিটির উপরে কম বেশি হয় আর কি। মেলাদেশে আপনার কেমন লাগছে? অসম্ভব ভালো লাগতেছে, ফ্রেন্ডের দোকানে এই কারণে ঘুরতে আসলাম, অন্যান্য ফ্রেন্ডদেরও আনছি। এই তো আপনার বন্ধু তো মুরগি খাবারই, আপনার কিছু খাবার আছে নাকি? না, আমার কোনো খাবার নাই, মাঝে মাঝে দেখতে যাই, শুধু দেখতে যান। আচ্ছা, আপনার এখানে আজকে কত প্রজাতির মুরগি রয়েছে? প্রায় 4-6 প্রজাতির মুরগি। 6 প্রজাতি? আমরা আরও কিছু মুরগি দেখি। আচ্ছা, এটা কি ব্রিড? এটা হচ্ছে পলিশ কেপ, বৈশিষ্ট্য হচ্ছে মাথার উপরে ঝুঁটি থাকে। আচ্ছা আচ্ছা, মাথার উপর ঝুঁটি থাকে? হ্যাঁ। এটা কোন দেশি ব্রিড? এটা ইউরোপিয়ান। ইউরোপিয়ান? হ্যাঁ। আচ্ছা, এগুলোর জোড়া কেমন টাকা দামে বিক্রি হয়? জোড়া সাধারণত 15-18 হাজার 20 হাজার টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। 15-20 হাজার টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে এক জোড়া মুরগির দাম এত? হ্যাঁ, এগুলো আসলে শৌখিন মুরগি, এগুলো যে কেজিতে হবে বা এরকম কোনো কিছু না, এটা যা শখ করে পালন করার জন্য। শখ করে পালন করা? আচ্ছা, ওইখানে খাঁচায় আরও কিছু মুরগি রয়েছে, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি। আপনার এখানে তো আপনার পাখি ছিল? হ্যাঁ, পাখি ঠান্ডার কারণে, এই যে আজকের ওয়েদার দেখতেছেন প্রচণ্ড ঠান্ডা, এই কারণে পাখিগুলো পাঠাই দিছি মূলত, এই কারণে পাখিগুলো প্রচুর, কালকে সবাই এসে ঘুতাঘুতি করতে করতে পাখির অবস্থা না জেহালে, এই কারণে বাসায় পাঠাই দিছি। ঠিক আছে, আমরা সেপারেটের অন্য একটা কালার রয়েছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে। আসলে আপনার গরুর মেলায় আপনারা মুরগি নিয়ে এসেছেন এবং প্রচুর দর্শনার্থীও রয়েছে, আপনাদের নির্জালায় এত সুন্দর একটি মেলা, সে বিষয়ে কী বলতে চান? এটা প্রথমে ধন্যবাদ জানাবো হচ্ছে বিপ্লব ভাইকে, কারণ তার তত্ত্বাবধানে, তাও উত্তরবঙ্গের ভেতরে তার প্ল্যান আসছে যে উত্তরবঙ্গে কিছু একটা করব, সেখান থেকে কিন্তু একটা বড় একটা গরুর মেলা হয়ে গেল। আর সেখানে ভাই আমাকে পার্সোনালি ইনভাইট করছে যে তুমি তোমার শখের মুরগিগুলো নিয়ে আসবা, আমি নিয়ে আসছি এটা আসলে দেখানোর জন্য। মানুষ তো এখন সবই শখ করে পোষে, যেমন বিড়াল কুকুর সব কিছু, আমি সবার মাঝে এই মেসেজটাই দিতে চাই যে এই মুরগিগুলো শখ করে মানুষের পোষা প্রাণী হইতে পারে, এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত এই মেলায় আসে আমার। এটা গোল্ডেন সেপারেট? হ্যাঁ। এটার কি বিশেষ গুণ আছে? এটার বৈশিষ্ট্য হচ্ছে শরীরে প্রতিটা পালকের শেষে কালো কালার মার্কিং থাকে, অনেক সুন্দর নকশা করানো এক কথায়। আচ্ছা আচ্ছা, শুধু সৌন্দর্য? হ্যাঁ, শুধু সৌন্দর্য, এবং এটা প্রাপ্তবয়স্ক, এরা মানে প্রাপ্তবয়স্ক তো এতটুকুই থাকবে, আর বড় হবে না, আর বড় হবে না। না, আচ্ছা, এই যে আপন ভাই, এভাবে মুরগির প্রেমে পড়া, কারণটা কি জানতে চাই? আমি একজন অনার্স পড়ুয়া ছাত্র, তো আসলে ছোট থেকেই পশু পাখির পেছনে একটা আলাদা একটা আকৃষ্টতা ছিল,
তখন কবুতর পুষতাম। তো করোনার সময় সব কিছু বন্ধ হয়ে গেল, আমি আসলে খুঁজতেছিলাম যে কি করা যায়। তখন অনলাইনে দেখলাম দুইটা সিল্কি মুরগি, এই তো সিল্কি জাতের মুরগি এখানে যেটা, এটা দেখে আমি ভাবলাম যে দুইটা বাচ্চা নিয়ে আমি শুরু করি। তো ওই যে শুরু করলাম, তাও মায়ের কাছ থেকে 2,000 টাকা ধার নিয়েছিলাম, সেটা নিয়ে শুরু করেছিলাম। এখন আমার খামারে প্রায় 8-10 লক্ষ টাকার মুরগি আছে শুধু, তাও 28টা প্রজাতির প্রায় 300 মুরগি আছে এখন আমার খামারে। ঠিক আছে, আপনি বসে কথা বলার জন্য ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।